जय गुरु वीडियो टीके क्लिक करार जन्नो रीतायनी यूट्यूब चैनल पक्ष थेके आपनाके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जय गुरु जानाई। काम क्रोध लोभ मद मोह मात्सर्य एसब मानुषेर ही आछे। मानुष केन जंतु जानोয়ারদেরও আছে। সাধারণত এগুলিকে প্রবৃত্তি বলে থাকে। অনিয়ন্ত্রিত ওই প্রবৃত্তিগুলি মানুষকে ব্যতিক্রম দুষ্ট করে তোলে, তাদের প্রাধান্য বিস্তার করে শরীর ও মনের উপর। এমন হয়ে পড়ে এই করতে করতে যাতে এদের ছাড়া যেন কোনো উপায় থাকে না তাদের। আমি বলি এই প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত করো। বিন্যাস তাৎপর্যে অনুশীলনী উদ্দীপনায় যেখানে ওই প্রবৃত্তিগুলির কাকেও ব্যবহার করতে হয়, যেখানে তাকে এমনভাবে ব্যবহার করবে সৃষ্ট সম্বেদনায় সুস্থ তাৎপর্যে, যাতে তার ফলে প্রতিপ্রত্যেকেই তৃপ্ত হয়ে ওঠে, তেমনি দীপ্ত হয়ে ওঠে সাত্ত্বিক সমবেদনা নিয়ে। যখনই যে প্রবৃত্তি আসুক না কেন, তার আয়ত্তীকরণ অভ্যাস করতে গেলে তোমার অন্তরে সেই প্রবৃত্তির ধূর্ত সম্বেগ, যাতে তোমার প্রতি আধিপত্য বিস্তার করতে না পারে, তেমনি সাবধান সতর্কতার সহিত তাকে নিয়ন্ত্রিত করো। আর সেগুলি অশিষ্ট হতে না পারে, যাতে সেজন্য অন্য কোনো শুভ বিষয়ের চিন্তায় ভাব দীপনায় নিজেকে সুসন্দীপ্ত করে তোলো। ওই ভাবাবেগের সুশৃঙ্খল তৎপরতা কোনো প্রকার দুষ্ট ব্যতিক্রম সৃষ্টি না করে, সৃষ্ট সম্বেদনায় সবাইকে সমৃদ্ধ করে তোলে, সদ্ভাব সন্দীপ্ত করে তুলতে পারে। এমন তোর অভ্যেস করতে করতেই দেখতে পাবে তোমার ওইগুলি করায়ত্ত হচ্ছে, তাদের উত্তেজনায় তুমি চলবে না। তোমার বিবেকী অনুনয়ন সৃষ্ট অভিসারে তা দিগকে যেমন তোর নিয়ন্ত্রিত করবে, তারা তেমনি তোমার হাতের পুতুল হয়ে উঠবে। ন্যায়নিষ্ঠ সুষ্ঠু সন্দীপনী তৎপর্যে তা দিগকে অমন্তর ব্যবহার করো, তুমিও সার্থক হবে। তোমার পরিবার পরিবেশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও সার্থক সন্দীপনায় তোমাকে অভিনন্দিত করে তুলবে। এই অভিনন্দনী তাৎপর্যই হচ্ছে তুমি ওগুলিকে প্রয়োগ বা বিনিয়োগ কোথায় কেমন করেছ, কি আচার ব্যবহার ভাষার ভেতর দিয়ে তারই নমুনাকে ইঙ্গিত করবে। এমনি আরো আরো তালে তাদিগকে মিষ্ট করে তোলো, শিষ্ট করে তোলো, সুষ্ঠু করে তোলো, সুন্দর সমাবেশে সুনিয়ন্ত্রিত করে তোলো। এমনি করেই প্রবৃত্তিগুলির অধীশ হয়ে ওঠো। অধীন হতে যেও না, শুধু ওই প্রবৃত্তি কেন, অন্যান্য প্রবৃত্তিগুলিও ওই নিয়মে নিয়ন্ত্রিত করে তোলো, যাতে তুমি সৃষ্ট সুষ্ঠু সুন্দর মানুষ হয়ে মানুষের হৃদয় গ্রাহী হয়ে উঠতে পারো। তবে তো, নইলে কিন্তু ওই প্রবৃত্তি পরিচিত তুমি তোমার ব্যক্তিত্বকে খান খান করে ভেঙে চুরে বিকৃতির আস্তাকুর করে তুলবে। তাই সাবধান হও। সুন্দর সৃষ্ট অনুশীলনী তাৎপর্যে মহান ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠো। তৃপ্তির তর্পণ নন্দনা তোমাকে উৎসব নন্দিত করে তুলুক উল্লোল উর্জনায়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিকৃতি বিনয়ানা গ্রন্থের 362 নম্বর বাণী। আজকের নিবেদন, সৃষ্টির
ক্রমবিকাশ, জ্ঞান ও ভক্তি। আজকের নিবেদন সৃষ্টির ক্রমবিকাশ, জ্ঞান ও ভক্তি, যেগুলির উপর আমরা আলোচনা করব তা হলো, প্রথমে সৃষ্টির ক্রমবিকাশের পাঁচটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পাঁচটি বিষয় হলো, এক, সৃষ্টির যুগ; দুই, কলিযুগের শ্রেষ্ঠত্ব; তিন, কোন যুগে কোন অবতার; চার, কলিতে শ্রেষ্ঠ তত্ত্বপুরুষ; পাঁচ, কলিতে সাধনা সহজ। এই গেল আমাদের সৃষ্টির ক্রমবিকাশ। এবারে আসবো জ্ঞান ও ভক্তি। জ্ঞান ও ভক্তি উপর চারটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো, এক, জ্ঞান শূন্য প্রেম; দুই, গীতায় সাধনার স্তর; তিন, সদ্গুরুকে ভালোবাসা; চার, সদ্গুরুর দেহে ব্রহ্ম দর্শন। শুরু করছি আজকের নিবেদন, সৃষ্টির ক্রমবিকাশ ও জ্ঞান ভক্তি। জগতের যে কোনো পদার্থের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে প্রত্যেক জিনিসের উৎপত্তি আছে, বৃদ্ধি আছে, বৃদ্ধির সীমা আছে, ক্ষয় আছে ও ধ্বংস আছে, এবং উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত সময়টা তার পরমায়ময়। সেই রকম এই সৃষ্টিটার উৎপত্তি হয়েছে বা উৎপত্তি আছে, বিকাশ আছে, বিকাশের সীমা আছে এবং ধ্বংস বা লয় আছে। সৃষ্টিটা একদিনে হঠাৎ এত বড় হয়নি, ধীরে ধীরে বিকশিত হয়েছে। মানুষের যেমন বাল্য, যৌবন, প্রৌঢ় ও বার্ধক্য চারটি অবস্থা আছে, এই সৃষ্টিটারও তেমনি সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি চারটি যুগ আছে এবং ইহাই তার পরমায়ু। মানুষ বাল্য থেকে বার্ধক্যের দিকে যত অগ্রসর হয় তত তার যেমন জ্ঞানের বিকাশ হতে থাকে, সেই রকম সত্য থেকে যুগের পরিবর্তন হতে হতে সৃষ্টিটা যত কলির দিকে আসে তত জ্ঞানের বা ভাগবত তত্ত্বের বিকাশ হতে থাকে। অনেকের কিন্তু ধারণা যে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের মধ্যে সত্যযুগই শ্রেষ্ঠ এবং কলিযুগ নিকৃষ্ট। সৃষ্টির ক্রমবিকাশ অনুযায়ী বিচার করতে গেলে দেখা যায় যে কলিযুগই সর্ববেকা শ্রেষ্ঠ যুগ। তাহলে সৃষ্টির ক্রমবিকাশ অনুযায়ী বিচার করতে গেলে দেখা যায় যে কলিযুগই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যুগ, কারণ এই যুগেই সৃষ্টির পূর্ণতা লাভ করে এবং জ্ঞানেরও চরম হয়। কোনো কার্য আরম্ভের মুখে কখনোই সর্বাঙ্গ সুন্দর হয় না, ধীরে ধীরে পূর্ণতার দিকে অগ্রসর হয়। আমরা এই সৃষ্টি বা যুগের শ্রেষ্ঠত্ব বিচার করব তত্ত্বপুরুষদের বা অবতার পুরুষদের আবির্ভাবের দ্বারা। যে যুগে যত শ্রেষ্ঠ তত্ত্বপুরুষের আবির্ভাব সে যুগে মানুষ তত শ্রেষ্ঠ তত্ত্ব লাভের অধিকারী হয়, এ কথা বোধ করি কেউই অস্বীকার করবেন না। অবতারগণও জগতের কাল উপযোগী হয়ে আসেন, মানুষের ধারণা শক্তিও গ্রহণ করবার শক্তি যতখানি তারা সংসারে এসে ততখানি দিয়ে যান, তার বেশি দিলে লোকে তো নিতে পারবে না। তাদের মন ও বুদ্ধি শক্তি অনুযায়ী দিয়ে থাকেন। এটা একটা দৃষ্টান্ত দিলে মনে হয় জিনিসটা খোলসা হয়ে যাবে। আমাদের দেশে যখন ইংরেজরা প্রথমে এসেছিলেন,
তখন আমাদের দেশের কেউই ইংরেজি জানতেন না। ইংরেজরা এসে কিন্তু একেবারেই হঠাৎ এমএ বিএ ক্লাস খুলেন নাই। প্রথমে প্রাইমারি, তারপরে আপার প্রাইমারি, পরে মাইনর, এইরকম করে যেমন যেমন মানুষ ইংরেজি শিখবার উপযুক্ত হতে লাগলো, তেমন তেমন একটার পর একটা করে উচ্চ ইংরেজি শিক্ষার ব্যবস্থা করে দিতে লাগলেন। ক্রমে করে কলেজ খোলা হলো, এইরকম করে আস্তে আস্তে দেওয়ার ব্যবস্থা। এখন দেখা যাক কোন কোন যুগে কোন কোন অবতার এসেছিলেন। সপ্তযুগের অবতার হল মৎস্য, কুর্ম, বরাহ ও নৃসিংহ। সৃষ্টির অবস্থা যখন যেমন তখন তার উপযোগী হয়ে তিনি এসেছিলেন। অর্থাৎ যখন পৃথিবীতে শুধু জল ছিল তখন জলজন্তুর মধ্যে শ্রেষ্ঠ মৎস্য হয়ে অবতীর্ণ হয়েছিলেন। এইরূপ যখন যেমন তখন তেমন হয়ে এসেছিলেন। ত্রেতা যুগে বামন, পরশুরাম ও শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগ হলো বলরাম ও শ্রীকৃষ্ণ, সত্যযুগের অবতার জলজন্তু ও পশু থেকে আরম্ভ করে অর্ধনরাকার পর্যন্ত হয়েছিলেন। ত্রেতার অপূর্ণ মানব বামনদেব থেকে আরম্ভ করে শ্রীরামচন্দ্র পর্যন্ত, বামনদেব অপেক্ষা পরশুরাম বড়, পরশুরাম অপেক্ষা শ্রীরামচন্দ্র বড়, এবং শ্রীরামচন্দ্র অপেক্ষা দ্বাপর যুগের অবতার শ্রীকৃষ্ণ বড়, একথা শাস্ত্রে স্বীকার করেছেন শ্লোক যেমন এতে চাঞ্চকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে যুগে যে অবতার এসেছিলেন সে যুগে তাকে পূর্ণ ব্রহ্ম বলা হয়েছে, কিন্তু তাদের ক্রিয়াকলাপ লীলাদি ও তত্ত্ব আলোচনার দ্বারা বিচার করলে পরস্পরের জগৎকে দেওয়ার মধ্যে একটা বিশেষত্ব ও শ্রেষ্ঠত্ব দেখা যায়। তা যদি হয় তাহলে এই কলিযুগেও সৃষ্টির নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ তত্ত্বপুরুষের আবির্ভাব হওয়ার কথা এবং সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞান জীবের পাবার কথা। শ্রী শ্রী ঠাকুর তার চতুর্থ দিবসের ভাববাণীতে বলেছেন, চরমে চরম প্রকাশ তাই কল্কি। সত্যযুগ থেকে আরম্ভ করে একাল পর্যন্ত সেই একজনই তো অবতার হয়ে সংসারে আসছেন, কিন্তু তার বিকাশের তারতম্য ভেদে পাওয়ার দিক দিয়ে ছোট বড় বলা হচ্ছে মাত্র। নচেত যখন এক ভিন্ন দুই নাই তখন কার সঙ্গে তুলনা করা হবে? বিদ্যা যেমন একটা জিনিস তাই বলে মাইনর এন্ট্রান্স অপেক্ষা বিএ এমএ বড়, একথা স্বীকার করতেই হবে তা নয় কি? সৃষ্টির সম্প্রসারণের বা এক্সপেনশনের পূর্ণতা হলো এই কলিযুগে। আবার এই কলিতে সংকোচন আরম্ভ হয়েছে। সৃষ্টির পূর্ণতা না হলে পূর্ণ তত্ত্বের বিকাশ হয় না। শাস্ত্র এই কলিযুগকে শ্রেষ্ঠ ও ধন্য বলে স্বীকার করেছেন। ধর্মোৎকর্ষমতি মাত্র প্রাপ্নৌতি পুরুষকলৌ অল্পায়াসেন ধর্মগস্তেন তুষ্ট ভস্ময়ন কলি। অর্থাৎ কলিযুগে মানুষ অতি অল্পমাত্র আয়াস স্বীকার করেই বহুতর ধর্ম অর্জন করতে পারে। আমি তুষ্ট হয়ে কলিকে সাধু কীর্তন করেছি। শ্রী শ্রী ঠাকুর তাঁর তৃতীয় দিবসের ভাববাণীতে বলেছেন, কলির লয় অতি নিকট তোরা সব মিলে আমি মহা আমি তাই কল্কি অবতার। পুনরায় ত্রয়োদশ দিবসের ভাববাণীতে বলেছেন, আমার আমি উঠে পড়েছি জীব তোর চিন্তা কি তোর শোক কি, ছুটে আয় বিশ্বাস কর
ঝাঁপ দে কীর্তনে, ব্রহ্মসাগরে ডুবে যাবি। তোদের মহাপাপ তাপ থাক, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই। আমায় বিশ্বাস করে, আত্মাকে বিশ্বাস করে ছুটে চলে আয়, নাচতে নাচতে ছুটে আয়, ভগবান ভগবান বলে ছুটে আয়, খোদা খোদা বলে ছুটে আয়, আয়। জয় জেসাস, জয় যিশুস বলে ছুটে আয়। কে কোথায় আছিস? শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, আয়। একবার পরমাত্মার ভাবে ভাবিত হ, তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে সব মুছে দেব। অন্তরে অন্তরে নাম কর, নামে ডুবে পড়, আমি অনামী। তোদের অন্তরে অন্তরে জেগে উঠব, তোদের আত্মাতে আমি জেগে উঠব। সকলকে বলো, ভয় নাই, চিন্তা নাই, অভিরভিরভি। একবার সকলের প্রাণের কাছে গিয়ে বেড়াতো যে তাদের সকলের শান্তি দিতে পরমাত্মা জেগে উঠেছে। ছুটে আয়, আমি তোদের শান্তি দেব, আমি তোদের স্থান দেব, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপিত করে দেব। তোরা আমারই বুদবুদ, আমাতেই লয় হয়ে যাবি, আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না। ছুটে আয়, বিশ্বাস কর, মনে কর, চিন্তা কর, আমি আত্মা, আমি পরমাত্মা, আমি পরব্রহ্ম, আমি জেগে উঠব, আমি তোদের ভেতর প্রকট হব, ইত্যাদি। শ্রী ঠাকুর বলছেন, যার মুখ থেকে এই সকল ভাববাণী নির্গত হয়েছে, ইনি কে ইহা জানবার জন্য সহৃদয় পাঠক পাঠিকাদের একটা কৌতূহল হওয়া স্বাভাবিক। আমি তার বিষয়ে শেষ পরিচ্ছেদে সংক্ষেপে বর্ণনা করব। এই কলিযুগে পাপেরও চরম, পুণ্যেরও চরম। অন্যান্য যুগে বহুকাল সাধনা করে যে ফল লাভ হতো, এ যুগে অল্প সময়ে এবং অল্পায় আসে সাধনার তদপেক্ষা অধিক ফল লাভ করা যায়। কারণ এই যুগেই পূর্ণ সদ্গুরুর আবির্ভাব এবং তাঁর কৃপায় জীব অতি সত্তর আশাতীত লাভ করতে পারবে। মানুষের বাল্যাবস্থার ন্যায় সত্যযুগ সরলতা ও সত্যপূর্ণ ছিল, স্বীকার্য। কিন্তু সে যুগে বহুকালে ও বহু পরিশ্রমে তত্ত্বজ্ঞান লাভ হতো। তখনকার লোকের পরমায়ু খুব ছিল বেশি, তার তপস্যাও শত শত বৎসর ধরে করতে হতো। তার তুলনায় কলির সাধনা ও প্রাপ্তি অতি সহজ, এই জন্য কলির জীব ধন্য। তাছাড়া আর একটা কথাই যে যুগাবতারগণ যে যুগে যে তত্ত্ব প্রকাশ করেছেন তার চেয়ে শ্রেষ্ঠ তত্ত্ব সে যুগে কেহই পায়নি। কলিতে জীব পূর্ণ তত্ত্বের অধিকারী। তত্ত্বের গভীরতার পার্থক্য সম্বন্ধে এর আগেও আলোচনা হয়েছে, এখানে পুনরায় বলা নিষ্প্রয়োজন। এই গেল আমাদের সৃষ্টির ক্রমবিকাশ। এবারে আলোচনা করব জ্ঞান ও ভক্তি। জ্ঞান বড় কি ভক্তি বড়, অনেক স্থলে এই কথা নিয়ে একটা বাক বিতণ্ডা হতে দেখা যায়। কেউ বলেন জ্ঞান বড়, কেউ বলেন ভক্তি বড়। প্রকৃত জ্ঞান যা, অর্থাৎ অনুভূতির দ্বারা যে জ্ঞান লাভ হয় তা এবং ভক্তি একই জিনিস। একটা জিনিসেরই যেন দুটো দিক, দুটো যেন পাশাপাশি, একের অভাবে অন্যের বিকাশই হয় না। অবশ্য শুষ্ক বাচক জ্ঞানের কথা বলছি না, তাতে কোনো অনুভূতি নাই, তাই শিরাধাকার শিরাধিকার উক্তি আছে, সখী কি পুচ্ছি কি পুচ্ছি অনুভবময় হে। শেষে ঠাকুর ভাববাণীতে বলেছেন, ভক্তির চরম যা জ্ঞানের চরম তাই, জ্ঞানের ভিতরেও ভক্তি আছে,
ভক্তির ভিতরেও জ্ঞান আছে, জ্ঞানের মধ্যে ভক্তি আছে তা বোঝা যায় না, ভক্তির মধ্যে জ্ঞান আছে তাও বোঝা যায় না। জ্ঞান না থাকলে ভক্তি আসে না, আবার ভক্তি না হলে জ্ঞানও বাড়ে না। মনে করুন একটি বালক তার মাতাকে ভালোবাসে, এই ভালোবাসা স্বভাব সিদ্ধ বটে, কিন্তু এই স্থলে জ্ঞানের অভাব থাকায় ভালোবাসার পূর্ণতা হয় না। মাতা কি পদার্থ যতক্ষণ তার জ্ঞান না হয়, অর্থাৎ মাতার মহিমা যতক্ষণ তার বোধের মধ্যে না আসে ততক্ষণ ঠিক ঠিক মাতার উপযুক্ত আদর যত্ন ভালোবাসা তার আশা সম্ভব নয়। বস্তুর বোধ থাকা আবশ্যক। বৈষ্ণব শাস্ত্রে জ্ঞান শূন্য প্রেমের কথা আছে। এ জ্ঞান শূন্য মানে জ্ঞান না থাকা নয়, সমস্তটা জানা হয়ে যাওয়ার পর অর্থাৎ সমস্ত সংশয় ও প্রশ্নের মীমাংসা হয়ে গেলে যে অবস্থা আসে তাকে জ্ঞান শূন্য প্রেম বলে। তখন তো জানবার আর কিছুই বাকি থাকে না, জ্ঞানেরও কোনো প্রশ্নই নাই, কেবলই ভালোবাসা। তুমি আছো আর আমি আছি, গীতায় যেমন জাওয়ানার্থ উপাদানে সর্বত সংপ্লুতোদকে তাবানো সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজ্ঞানত, অর্থাৎ সকল স্থান জলপ্লাবিত হয়ে গেলে যেমন ক্ষুদ্র জলাশয়ের আর প্রয়োজন হয় না, ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিরও তেমন বেদে আর প্রয়োজন হয় না। সেই প্রকার প্রেম লাভ হলে আর জ্ঞানের বাকি থাকে না। পূর্ণ প্রেমের মধ্যে পূর্ণ জ্ঞান থাকেই, অথবা পূর্ণ জ্ঞানের মধ্যে পূর্ণ প্রেম থাকেই। ধরুন আমি একজনকে ভালোবাসি, ভক্তি করি, আর ভালোবাসা বা ভক্তি করার সঙ্গে সঙ্গেই তার জন্য আমার কর্ম করার প্রবৃত্তি স্বভাবতেই আসে, এবং ভালোবাসি বলেই তিনি কেমন তা জানতে ইচ্ছে হয়, এই জানাই জ্ঞান। তখন দেখি যে ভক্তি কর্ম আর জ্ঞান কেমন পাশাপাশি রয়েছে। গীতায় জ্ঞানের যে সংজ্ঞা দিয়েছেন তাতে অনন্য যোগের দ্বারা একান্ত ভক্তির কথাও আছে। তাছাড়া সপ্তম অধ্যায়ে ১৭ শ্লোকে বলেছেন, তেষাং জ্ঞানে নিত্য যুক্ত একো ভক্তি বিশিষ্যতে, অর্থাৎ চতুর্বিধ ভক্তির মধ্যে নিত্য যুক্ত এক ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ। বৈষ্ণব শাস্ত্রে শিরাধিকার প্রেমকে সাধ্য শিরোমণি বলা হয়েছে। সেই শিরাধিকাও তো বলেছেন, অখিলের নাথ তুমি হে কালিয়া যোগীর আরাধ্য ধন। শিরাধিকা নিত্য সিদ্ধা ছিলেন, অর্থাৎ এই জ্ঞান তার পূর্ব সংস্কার বশত সতই ছিল, সাধনা করে লাভ করতে হয়নি। বৈষ্ণব শাস্ত্রে আছে কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণতে অজ্ঞান। ভক্তির লক্ষণ, ভক্তির লক্ষণ কি না, ভক্তি হলেই ভক্তির চরিত্রগত লক্ষণগুলি তার সঙ্গে থাকবে, নচেত ভক্তি আসে না। ভক্তি গাঢ় হয়ে হয় প্রেম, ভক্তির গাঢ়ত্বের সঙ্গে সঙ্গে তার চরিত্রগত লক্ষণগুলিও গাঢ় হয়। সুতরাং প্রেমের সঙ্গে সঙ্গে তার চরিত্রগুলি বা চরিত্রগত লক্ষণগুলিও তো গাঢ় হয়ে ফুটে উঠবে, সত্যানুসরণে আছে। একটু কাঁদলেই বা নিত্য গীতাদিতে উত্তেজিত হয়ে লম্ফ চম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয় কো, সাময়িক ভাবোন্মত্ততারই ভক্তের লক্ষণ নয় কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা প্রভৃতি চিহ্ন কিছু না থাকলে বা কিছু না কিছু থাকবে, নতুবা ভক্তি আসে না। দুই, দুর্বল ভাবর মক্ততা অনেক সময় ভক্তির মতো দেখা যায়, সেখানে নিষ্ঠা নাই আর ভক্তির চরিত্রগত লক্ষণও নয়। তিন, অশ্রু পুলক শেষ কম্পন হলেই যে ভক্তি এসেছে তা নয় কই,
ভক্তির ওইগুলির সঙ্গে তার সধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে। অশ্রুপুলক, শ্বেতকম্পন ইত্যাদি ভাবের লক্ষণ তা অনেক রকম হতে পারে। ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্ত্বিকভাবে লক্ষণ। চার, ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়, তা হতে সাবধান হও। পাঁচ, ভক্তির গাঢ়ত্বই প্রেম, অহংকার যেখানে যত পাতলা ভক্তি সেখানে তত বেশি। ছয়, জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে, তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ স্পষ্ট প্রকাশ পায়। সাত, আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি, যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। আট, ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিরবচ্ছিন্নভাবে আদর্শের সেবা করবার যে কর্মময় একমুখী ভাব তাই ভক্তি। তাহলেই বেশ বোঝা গেল, যে ভক্তি মানে শুধু চোখ বুজে বসে থাকা বা একটু চোখের জল ফেলা নয়, ভক্তি ফুটে ওঠে আদর্শকে ধরে এবং কর্ম ও চরিত্রের মধ্য দিয়ে। গীতার উদ্দেশ্য তাই। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে পর্যালোচনা করলে বোঝা যায় যে কর্মই জ্ঞান ও ভক্তি লাভের উপায়। তাই প্রথম কর্মযোগের কথা শিক্ষা দিয়ে ভক্তিযোগের কথা বলেছেন, তারপর জ্ঞানযোগের শিক্ষা দিয়েছেন, ধর্মের ভিতর দিয়ে আদর্শকে বোধ করতে পারা যায়, আর বোধের সঙ্গে সঙ্গে তাতে ভক্তি বাড়ে। অর্জুন শ্রীকৃষ্ণকে একেবারে ভগবান বলে মানতে পারেনি, প্রথমে আত্মীয় বলে জেনেছিলেন, তারপর সখা বলে গ্রহণ করেন এবং তাঁর কথা মতো চলেন, পরে গুরু বলে উপদেশ প্রার্থী হন, অবশেষে ভগবান বলে স্বীকার করেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সাধকের স্তরগুলি গীতায় যেন পরে পরে দেখানো হয়েছে। সদ্গুরুকে ভালোবাসতে হলে প্রথমেই তাকে ভগবান বলে ভালোবাসা যায় না, তিনি আত্মীয় সুহৃদ এমনভাবে ভালোবাসতে হয়। তাঁর উপদেশ অনুযায়ী কাজ করতে করতে তার মহিমা যত জানা যায় তত ক্রমশ ভাবেরও পরিবর্তন হতে থাকে। শেষে গুরু এবং ভগবান যে এক জিনিস তা জানা যায় এবং ভালোবাসাও ততখানি হয়। দেহধারী সচ্চিদানন্দ বিগ্রহকে একেবারে প্রথমেই ভগবান বলে বোধ করা যায় না, প্রথমে আত্মজ্ঞান লাভ হয়, তারপর ব্রহ্মজ্ঞান, তারপর ভগবান বা পুরুষোত্তমের বোধ। যেমন গীতায় বলেছেন, যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানাং পশ্যনাত্মনি দুঃসতি। অর্থাৎ যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্ত উপরত হয় এবং যে অবস্থায় বিশুদ্ধ মন দ্বারা আত্মাকে দেখতে দেখতে আত্মাতেই পরিতোষ প্রাপ্ত হওয়া যায় তাই যোগ। পুনরায় বলেছেন, সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা প্রতিনিবোধমে সমাসেনৈব কুন্তিয় নিষ্ঠা জ্ঞানস্য যাপরা। অর্থাৎ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি যেরূপে ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যা জ্ঞানের চরম নিষ্ঠা, তাই বলছি, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্থাৎ অহংকার বল দর্প ইচ্ছা দেশ এবং পরিগ্রহ ত্যাগ করার মমতা শূন্য প্রশান্তি চিত্ত মহাত্মা সতত ব্রহ্মভাবে অবস্থান পূর্বক ব্রহ্মপ্রাপ্ত হন। অবশেষে বলছেন,
ब्रह्मभूत प्रसन्नात्ता न शोचति न कांक्षति सम सर्वेषु भूतेषु मद्भक्ति लभते परम भक्ता मामभिजानोति जवानोऽजश्चास्मि तत्ततः ततो मां तत्तागत्ता विशति तदन्तरम् अर्थात ब्रह्म भाव प्राप्त ও প্রসন্ন চিত্ত ব্যক্তি শোক করে না ও আকাঙ্ক্ষাও করেন না তিনি সর্বভূতে সমদর্শী হয়ে আমাতে পরাভক্তি লাভ করেন এবং আমি যা দৃশ্য যা একান্ত ভক্তি যোগে তত্ত্বত আমাকে স্বরূপ জানেন অনন্ত আমাকে তত্ত্বত জেনে পরে আমাতেই প্রবেশ করেন অর্থাৎ আমার স্বরূপ লাভ করেন এই ব্রহ্ম দর্শন অর্জুন শ্রীকৃষ্ণের দেহেতেই বিশ্বরূপ দর্শনের সময় করেছিলেন এবং এখনো যদি কেউ ব্রহ্ম দর্শন করতে চান তাকেও জীবন্ত পূর্ণ সদ্গুরুর দেহের ভেতর দিয়ে দেখতে হবে কারণ তিনি ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ আধার এছাড়া অন্য উপায় নাই সুতরাং প্রকৃত পরমার্থ প্রয়াসী ব্যক্তিদের কর্তব্য পূর্ণ সদ্গুরু অনুসন্ধান করে তার শরণাপন্ন হওয়া এবং তনু মন ও ধনের দ্বারা তার সেবা করে নিজের জীবনকে সার্থক করা অর্থাৎ জীবনের উদ্দেশ্য সফল করা স্বামী বিবেকানন্দ পরমহংস দেবকে অর্থাৎ তার জীবন্ত ঈশ্বরকে কেন্দ্র করেই নিজের জীবনকে সার্থক করেছিলেন এবং তিনি তার গুরুর ভেতর দিয়ে আব্রহ্মস্থ পর্যন্ত সর্বভূতেই তাকেই বোধ করতেন আর তাই তিনি গিয়েছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায় তিনি আরো বলেছেন ক্রাইং আউট দ্য কমেন্টস অফ দ্য গুরু উইদাউট দ্য least shadow of doubt or hesitation is the secret of success in religious life to follow there is no other way অর্থাৎ নিঃসন্দেহে বিনা আপত্তিতে গুরুর আজ্ঞা প্রতিপালন করা ধর্ম জীবনের সার্থকতা আনার একমাত্র উপায় অন্য পথ নাই আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন পরম পিতার আতুল চরণে আপনাদের সুস্থ স্বস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি আপনাদের সপরিবারে সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তমম